প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামে বেরোজা নেতৃত্ব, যার সাথে মুন্সিগঞ্জ জেলা বিপদের সহযোদ্ধা হিসেবে কাজ করে আমি নিজে ব্যক্তিগতভাবে পরিচিত, দক্ষ সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মুন্সিগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মজিবুর রহমান দেওয়া। আমাদের সেখানে রাখা ছিল একটি আয়না, তারা যখন সেখানে সেই ব্যক্তিকে দেখতে চাচ্ছিল যে তার কারণে এই কোম্পানি বড় ধরনের লস করেছে, সেখানে মূলত তারা প্রত্যেকেই নিজের চেহারাটি দেখতে পেয়েছে। গল্পটি বলার অর্থ এই কারণে, এখন বড় কোম্পানির জায়গায় আপনি বিএনপিকে রাখুন, লোকসানের জায়গায় আমাদের বিগত দিনের ব্যর্থতাকে দেখুন, এবং কর্মচারীদের জায়গায় আমাদের প্রত্যেককে নিজেকে রাখুন এবং নিজেকে আইনে দেখুন আমরা কতটুকু সফল করতে পারি। শেখ হাসিনা কি করেছে, শেখ হাসিনা অত্যাচার নির্যাতন করে আমরা সবাই জানি, সবাই বুঝেছি দীর্ঘদিনের, কিন্তু আমরা সেই হামলা মামলা নির্যাতনের জন্য কতটুকু প্রস্তুত ছিলাম, তাকে প্রতিহত করার জন্য আমরা সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে কতটুকু প্রশিক্ষিত ছিলাম, সেই বিষয়গুলো কিন্তু আমাদের উপলব্ধি করা দরকার ছিল। তাই সেই ব্যর্থতাটাই আমরা কিন্তু কেউ এড়াতে পারিনি। আজকে একজন বক্তা বলেছেন যে আজকে সংগঠনের যে অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, সেই জায়গা থেকে আমাদেরকে বের করে আনতে যে শুরুটা প্রয়োজন ছিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব যারা রয়েছে তারা কিন্তু সেই সূচনাটা আজকে করেছেন। যে আগামী দিনে আশা করব মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদল মুন্সিগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন কমিটিগুলো গঠনের ক্ষেত্রে এমনভাবে কমিটি গঠন করবে অন্ধকার নয় বরং সেখানে নক্ষত্রের জন্ম হয়। আগামী সদর উপজেলা যুবদল আপনারা এমনভাবে প্রতিষ্ঠিত করবেন যেন সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা এমনভাবে কাজ করতে পারেন, আপনাদের দৃষ্টান্ত আমরা প্রত্যেক উপজেলায় দেখাতে পারি জেলার আমাদের মনে রাখতে হবে, ব্যর্থতা থেকে আমাদের প্রত্যেককে শিখতে হবে। আমরা যখন কমিটি গঠন করতে সময় হয় তখন যেভাবে যারা প্রার্থী হন তারা যতটা বেকুলতা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পরবর্তী সময়ে দেখা যায় তাদের মধ্যে সেই বেকুলতা আর থাকে না। এর কারণ দুটি হতে পারে, এক, যিনি পদ চাইছেন তিনি ঠিকভাবে জানেন না আসলে পদটা কি, বা এই পদ পাওয়ার পরে তিনি এটা জানেন না যে এই পদের কাজ কি। আমি যদি কোনো জিনিস না জেনে না বলে কোনো দায়িত্ব নেই আমি কিন্তু অন্ধের মতো পদ চলতে পারবো না, আমার সর্বপ্রথম জানা প্রয়োজন। পদ যাওয়ার আগে প্রতিটি কর্মীর এটা জানা জরুরি যে আমার সংগঠনে আমার কাজ কাজ থাকার অনেক জরুরি, নিজেকে দক্ষ করে তোলা অনেক জরুরি, দলের প্রয়োজনে কাজ করা জরুরি, নিজের প্রয়োজনে পদ নেওয়াটা খুব জরুরি কিছু না। যখন আপনি না জেনে কোনো পদ দিলেন তখন পদ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে, ব্যর্থতার দায় আপনাকে তখন দিতে হবে। তাই যারা এই পদ প্রতিনিধি চান তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বান থাকবে, পদ চাওয়ার আগে আপনারা প্রত্যেকেই জানার চেষ্টা করবেন যে এই পদটি আপনি চাচ্ছেন সেই পদটি কি এবং সেই পদের কাজ কি। যদি এটা না জেনে আপনি পদ দেন তাহলে আপনিও যেমন ব্যর্থ হবেন দলও তেমনভাবে ব্যর্থ হবে। বিষয়ে সবাইকে মনে রাখতে হবে এই সময়ে সংগঠনের জন্য কাজ করাটা আগের চাইতেও কিন্তু অনেক বেশি কঠিন, যারা দায়িত্ব নেবেন তাদের এটা মাথায় রাখতে হবে। অতীতে আমরা শুধু একটি ফেসিস সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু এই সময়ে আমাদের সংগ্রামটা কিন্তু শুধু ফেসিস সরকারের বিপক্ষেই নয় বরং আধিপত্য শক্তির বিরুদ্ধে, অর্থাৎ একদিকে ফেসিস সরকার অন্যদিকে আধিপত্যবাদী শক্তি, এই দুই শক্তিকে আপনি যদি পরাস্ত করতে চান তার সাথে সংগ্রাম করতে চান তাহলে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে, আপনাকে অনেক বেশি পরিচিত হতে হবে এবং আপনাকে সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই আশা করি আমাদের সংগঠনের নেতা কর্মী রয়েছে মানে শৃঙ্খলার কোনো অভাব রয়েছে, আমরা প্রপারলি প্রশিক্ষিত না, এই কথার বলতে খারাপ লাগে, তারপরে সত্য অস্বীকার করা এখন সুযোগ নেই। আমাদের আত্মসংগঠনের মধ্যেই আমাদের নিজেদের মধ্যে প্রতিদিন আমরা সংগঠনের সুযোগ পাবো, প্রশিক্ষিত কর্মী খুব জরুরি আমাদের দলের মধ্যে। এবং আগামী দিনে ইউনিয়ন কমিটি যদি সদর উপজেলা যুবদল গঠন করার পরবর্তীতে অন্যান্য থানার ইউনিয়ন কমিটিগুলো হওয়ার পরে আমরা জেলা যুবদলের পক্ষ থেকে একটি রাজনৈতিক কর্মশালা শুরু করতে চাচ্ছি, যেই কর্মশালার মধ্য দিয়ে প্রতিটা ইউনিয়নের যে নেতৃবৃন্দ থাকে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নিয়ে আমরা কেন্দ্র নেতা যারা আছে আমাদের জাহাঙ্গীর বেশ আরও যারা আছে এবং স্থানীয় রাজনীতিবিদ যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়ে আমরা একটা রাজনৈতিক কর্মশালা করব, যাতে সেই কর্মশালার মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীকে প্রশিক্ষিত করতে পারি। যদি ইউনিয়নের প্রতিটি নেতা কর্মীকে আমরা প্রশিক্ষিত করতে পারি, যদি ইউনিয়ন শক্তিশালী হয় তাহলে সদর উপজেলার যুবদল শক্তিশালী হবে, যদি সদর উপজেলার যুবদল শক্তিশালী হয় তাহলে মুন্সিগঞ্জ জেলা যুবদল শক্তিশালী হবে। সুচিত বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিশাল ব্যাখ্যা আমাদের
পদ্মসচিব আপনাদের ভুলে গেছেন, আমি সিএ গেলে যাব না। আমি শুধু দুই কথা বলে আপনাদের কিছু বিদায় চাই, সেটা হলো সাংগঠনিক বিষয়ে। সেই সাংগঠনিক বিষয়টা আসলে বলা অপেক্ষা রাখে না, ইতিমধ্যেই আমাদের বজ্রদিনের একজন বক্তা আমাকে আরো এগিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে বক্তব্যটা দিয়েছেন আমার ভালো লেগেছে, আসলে যারা আন্দোলন করলেন না, আন্দোলনের যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন আমরা জানি, বিশেষ করে মাসুদ রানা, আমি নজরুল খান, নিজাম খান, এই যুব দলের এই তিনজন নেতা, সাজিদুর রহমান ফকি উনি জেলে ছিলেন, আমাদের সম্প্রদায়ের যে আহ্বায়ক উনি জেলে ছিলেন, ডাক্তার সাহেব রুবিলিয়া আপনাদের যে যত এই কাটা ছিল ডাকা দেশ, আমরা তিনজন মোটামুটি সাক্ষী যে তারা আসলে আমি আবার তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে আপনারা জানেন। আমরা
অনেকে আবার এর আগে মালা ঢালা দিচ্ছেন যা দিচ্ছেন, তাই আমরা একটা তৈরি থাকলাম আমাদের সদরের সেক্রেটারির কাছে যে তিনি অন্ততপক্ষে অনুধাবন করছে যে ওনারা জেলে যাওয়ার পরে অনুধাবন করছে ওনারা জেলে যাওয়ার পরে আমাদের নির্দেশে আমরা এই আন্দোলনের সম্মান রাখছি। ধন্যবাদ জেলা যুবদলের পক্ষ থেকে সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাইদুল হকিমকে ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত।